নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের বুধ পর্বত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানাব এবং সর্বপ্রথমেই বুধ পর্বতে থাকা সোজা খাড়া রেখার বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানাব। হস্তরেখার এই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তো জানবেন কিছুই জানেন না। এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেখার একটি অত্যন্ত নেগেটিভ ফলও থেকে থাকে, এর বিষয়ে আপনাদেরকে শেষে জানাবো। তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক। তো সব থেকে প্রথমেই আমাদের জানতে হবে হাতের বুধ পর্বত বা হাতের মার্কারি মাউন্ট কি শো করে থাকে। বুধ পর্বত দেখিয়ে থাকে আপনি নিজের জীবনে কি ধরনের বৌদ্ধিক সক্ষমতার দ্বারা নির্ণয় নিয়ে থাকেন, আপনি অপরের কাছে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকেন, কি ধরনের বাণী বা কথাবার্তার আপনি প্রয়োগ করেন, আপনার জীবনে ধন সম্পদের সাথে সাথে সুখ শান্তি আসবে কি না, এর পুরোপুরি আপনাকে বুধ পর্বত এবং এখানে থাকা সোজা খাড়া রেখা অর্থাৎ এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি কিন্তু বলে দেবে। যদি আপনার হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্টে ডেভেলপড হয়ে থাকে বা একটু ফোলা হয়ে থাকে, একটু উঁচু হয়ে থাকে, তাহলে এই কন্ডিশনে আপনার বাক ক্ষমতা অত্যন্ত ভালো থাকবে। যে কোনো পরিস্থিতির মাঝে আপনাকে ছেড়ে দেওয়া হোক না কেন, নিজের বুদ্ধিমত্তার দ্বারা ব্যালেন্স করতে সেই বিষয়টিকে আপনি সক্ষম হবেন, পরিস্থিতিকে নিজের মতো তৈরি করতেও সক্ষম হবেন। আর এই রকম বুধ পর্বত অর্থাৎ ডেভেলপমেন্ট বুধ মাউন্ট বা মার্কারি মাউন্টে যদি এই ধরনের খাড়া লম্বা রেখা থেকে থাকে, মাল্টিপিল খাড়া লম্বা রেখা থেকে থাকে বা স্ট্রেট লাইন যদি থেকে থাকে বা এই ধরনের যদি আপনার রেখা থেকে থাকে, যেটিকে আমরা ভার্টিক্যাল লাইন বলে থাকি, এই ধরনের রেখা থেকে থাকে, তো এটি বুঝিয়ে থাকে যে আপনি অত্যন্ত হেল্পিং নেচারের ব্যক্তি, অপরকে সাহায্য করার টেন্ডেন্সি অত্যন্ত সহজভাবে আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, দয়া করুণা অনেক বেশি থাকতে দেখা যায় যাদের হাতে এই ধরনের ভার্টিক্যাল লাইন থেকে থাকে। অর্থাৎ সিম্প্যাথেটিক নেচার কিন্তু এইসব মানুষদের হয়ে থাকে এবং কাকে কিভাবে হ্যান্ডেল বা ট্যাকেল করতে হবে তার নলেজও কিন্তু এদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। এখানে যদি তিনটি অথবা যদি চারটি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এটি ব্যক্তির মধ্যে অ্যাট্রাকটিভ নেচার বা অ্যাট্রাকটিভ পার্সোনালিটিকে উৎপন্ন করে থাকে। অপোজিট জেন্ডার আপনার মতো মানুষের সাথে ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যাবে, সেটি যে কোনো কারণেই হোক, আপনার কথাবার্তা হতে পারে, আপনার ব্যবহার হতে পারে বা অন্য যে কোনো কিছুর কারণে সেটি হতে পারে। এদের সার্কেলও বৃহৎ হতে দেখা যায়। চারের বেশি যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে আপনার মধ্যে একাধিক ভাষার নলেজ কিন্তু দেখতে পাওয়া যাবে। এরা অপরকে খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়, এরা বিজনেস মাইন্ডেডও হতে দেখা যায়। যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক থেকে এদের লাভ মিলতেও দেখা যায়। যদি বুধ পর্বতটি ডেভেলপমেন্ট হয় বা একটু উঁচু একটু ফোলা হয় এবং এই পর্বতে এই ধরনের মাল্টিপিল খাড়া লম্বা রেখা যদি থাকতে দেখা যায়, যে কোনো প্রকারে এই ধরনের যদি প্রচুর পরিমাণে মাল্টিপিল খাড়া লম্বা রেখা থেকে থাকে, তো যে কোনো কমিউনিকেশান রিলেটেড কর্ম, ব্যাংকিং ফিল্ড, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, স্পিরিচুয়াল ওয়ার্ক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এদের ভালো সফলতা মিলতে দেখা যায়। এরা ভালো হিলারও হয়ে থাকে, এরা ভালো পাবলিক স্পিকারও হতে সক্ষম হয়। আর এর সাথে সাথে যদি আয়ুরেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বলে থাকি, এই আয়ুরেখাতে এই ধরনের ছোটো ছোটো এই ধরনের প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায়, মাল্টিপিল যদি প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায় কন্টিনিউ, যদি এই ধরনের আয়ুরেখার উপরে মাল্টিপিল প্রোগ্রেস লাইন থেকে থাকে তাহলে এরা কর্মের ক্ষেত্রে সর্বোচ্চ পদে পর্যন্ত যেতে সক্ষম হয়। এইসব জাতক বা জাতিকা অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন, সময় অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী এরা কিন্তু চলতে পছন্দ করে থাকেন, এরা নিজের কথায় অপরকে প্রভাবিত করতে সক্ষম হয়ে থাকেন।
মাল্টিপল খাড়া রেখার থাকার অর্থ অর্থাৎ এই বুধ পর্বতটিতে একাধিক এই ধরনের ভার্টিক্যাল লাইন, যেটি তিনটি, চারটি, পাঁচটি বা তারও বেশি যদি থেকে থাকে, তাহলে এটি বুঝিয়ে থাকে যে আপনার ম্যানেজমেন্ট স্কিল, যে কোনো বিষয়ের ম্যানেজমেন্ট স্কিল, সেটি মানি ম্যানেজমেন্ট হোক বা যে কোনো বিষয়ের মানি ম্যানেজমেন্ট হোক, এক্ষেত্রেও কিন্তু আপনি অত্যন্ত দক্ষ ব্যক্তিত্ব। এবার বলবো এর নেগেটিভ এফেক্টের সম্পর্কে। এখানে মাল্টিপল রেখা বা এই ধরনের প্রচুর পরিমাণে যে ভার্টিক্যাল লাইন থেকে থাকে, এই রেখা থাকার অর্থ আপনি অপরকে সহজে না বলতে পারেন না বা নেগেটিভ কথা বলতে সক্ষম হন না। কে কেমন ব্যক্তি, কার কেমন ব্যক্তিত্ব জানার পরেও অপরকে তার যোগ্য জবাব বা উত্তর দিতে আপনি সক্ষম হন না। তো আপনাদের এই বিষয়ে অবশ্যই কিন্তু কন্ট্রোল রাখা উচিত বা এই বিষয়টি অবশ্যই ভেবে দেখা উচিত। এইভাবে বুদ্ধির দ্বারা আপনাকে বলা উচিত যাতে অপোজিট ব্যক্তিরও খারাপ লাগবে না, আবার আপনি নিজের বক্তব্য সম্পূর্ণ প্রকাশ করে দিতে সক্ষম হবেন। তো এটাই সব থেকে অভাব দিয়ে থাকে এই রেখা। তো বন্ধুরা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে বুধ পর্বতে আরও ভিন্ন ভিন্ন চিহ্নের শুভ অশুভ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।